রঞ্জিত টুর্নামেন্টটা শুরু হয়েছিল 1975 সালে। রঞ্জিত আমাদের এই স্কুলের ছাত্র, আমাদের যিনি প্রতিষ্ঠা পরিবার সেই পরিবারের ছেলে হচ্ছে রঞ্জিত জানা, একজন ভালো ছাত্র এবং একজন ভালো ফুটবল খেলোয়াড়। একদিন দীপাবলির রাত্রে, দীপাবলির সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে গিয়ে রঞ্জিত আমাদের এই যে পুরনো বিল্ডিং, প্রদীপ জ্বালাতে গিয়ে কিন্তু পড়ে গিয়েছিল এবং তাতে ওর মাথায় লেগেছিল এবং সেখান থেকেই সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে পোর্ট করা হয়েছিল, তারপরে কিন্তু মারা গিয়েছিল। রঞ্জিত একজন ভালো ছাত্র এবং আমাদের প্রতিষ্ঠা পরিবারের ছেলে এবং এবং ফুটবল ভালো খেলোয়াড়। সেই উদ্দেশ্যে তৎকালীন যে রঞ্জিতের যে বন্ধুবর্গ, তারাই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছিল যাতে রঞ্জিতের নামে একটা ফুটবল টুর্নামেন্ট করা হোক। সেই উদ্দেশ্যেই কিন্তু 1975 সালে শুরু হয়েছিল। 2024 এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসাবে এই টুর্নামেন্টটা আমরা পালন করব। বিদ্যালয় এবং রঞ্জিতের পুরনো যে বন্ধুবর্গ তার সবাই মিলেই কিন্তু একটা জাঁকজমকপূর্ণ ঐতিহ্যমণ্ডিত টুর্নামেন্ট যেটা আমরা এই বর্ষেই পালন করতে চলেছি। তো আমাদের শুরু হবে 12ই আগস্ট থেকে এবং খেলাটা শেষ হবে যত সম্ভব 30শে আগস্ট পর্যন্ত। এই এলাকার একটা ঐতিহ্যবাহী খেলা, অন্যান্য টুর্নামেন্ট থেকে এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা, যেখানে 10 থেকে 12 হাজার লোকের জমায়েত এবং ফাইনাল দিন প্রায় 15 থেকে 20 হাজার লোকের জমায়েত। এই এলাকার যে যেখানেই থাকুন না কেন, যখনই খেলা শুরু হয় সেই খেলা দেখার জন্য মানে সবাই কিন্তু চলে আসে এবং আমাদের যে এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য রঞ্জিত স্মৃতিশীলদের যে সদস্যবৃন্দ তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, আমার নাম দেবাশিস পাল, পরমান্নপুর জগন্নাথ ইনস্টিটিউশনে আমি একজন শিক্ষক। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকন্দা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।